হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এর আগে দিন আমি লেসেন সেভেনটা কমপ্লিট করেছিলাম তো আজকে লেসেন এইট থেকে মুভ ফোন করছি লেসেন এইটটাতে দেখো কী আছে বিল্ডিংস টু রিমেম্বার কি বলেছে স্মরণীয় অট্টালিকা এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে আর এখানে ছবিগুলো কোথায় অবস্থিত সেটা দেওয়া আছে প্রথমে ছবিটা কী আছে কুতুব মিনার দিল্লিতে অবস্থিত গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাবে অবস্থিত চার মিনার হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ কোনার্ক সান টেম্পল কোনার্ক ওড়িশা হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল শাহিদ মিনার কলকাতা বেঙ্গল আর ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কলকাতার ওয়েস্ট বেঙ্গলে তারপরে কী বলেছে দেখো এই ছবিগুলো রিলেটেড এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড চারমিনার কোথায় অবস্থিত চারমিনার ইজ লোকেটেড অ্যাট হায়দ্রাবাদ ইন অন্ধ্রপ্রদেশ তারপরটা দেখো কী আছে হুইজ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ তো কী বলেছে মুর্শিদাবাদে কোন বিখ্যাত প্রাসাদ অবস্থিত হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড কী বলেছে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড অ্যাট অমৃতসর ইন পাঞ্জাব হুইজ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি তো এখানে কী বলেছে দিল্লিতে কোন বিখ্যাত স্মৃতিসৌধ আছে কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল হোয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত দ্য কোনার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট কোনার্ক ওড়িশা ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট কী বলেছে তুমি কি অন্য কোনো বিখ্যাত স্মৃতিসৌধের নাম জানো তো দেখো দেয়ার ইজ আ মনুমেন্ট অফ সিরাজউদ্দৌলা অ্যাট কোশবাগ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ অ্যান্ড কবি কৃত্রিবাস অ্যাট ফুলিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো তারপর চলে আসো প্যাসেজটাতে দেখো কী আছে মিতা অ্যান্ড হার ক্লাসমেট আর টিম অফ টোয়েন্টি ফাইভ ওয়েট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার কি বলেছে মিতা ও তার ক্লাসের বন্ধুরা প্রায় পঁচিশ জনের একটি দল গত শনিবার ইতিহাস শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে ব্যান্ডেলে বেড়াতে গিয়েছিল ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিল দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ তারা ব্যান্ডেল চার্চে ঘুরেছিল ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং এটা তাদের প্রথম ঘুরতে যাওয়া সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড তাই সবাই খুব উত্তেজিত ছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল অন দ্যার ওয়ে পথে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর কী জিজ্ঞেস করেছিল তাদের শিক্ষিকা বা শিক্ষক যে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন এটাই কেউ কি এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছে মোস্ট অফ দেম হ্যাড নট সো দে রিমেইন সাইলেন্ট এদের মধ্যে বেশিরভাগই আগে আসেনি তাই তারা চুপ রইল মিতা ওয়াজ অ্যান্ড এক্সকেপশন দো যদিও মিতা একটু ব্যতিক্রম ছিল শি সাইড উইথ অ্যান্থিওজম ইয়েস ম্যাডাম কী বলেছেন মিতা তাই উৎসাহের সঙ্গে বললো হ্যাঁ ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর আমি এই জায়গায় আগেও এসেছি ও রিয়েলি দ্যাটস গ্রেট টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা সেইড দ্য টিচার শিক্ষিকা কী বললেন ও সত্যিই দারুণ ব্যাপার মিতা আমাদের তাহলে বলো জায়গাটা কেমন এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট কী বলেছে সবাই মিতার দিকে খুবই আগ্রহের সঙ্গে তাকিয়ে রইল মিতা বিজ্ঞান মিতা শুরু করলো মাই আঙ্কাল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ আমার কাকু যিনি ওখানেই থাকেন তিনি আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কী দেখেছিলে আস্ক আমিনা আমিনা জিজ্ঞেস করলো ওয়ান অফ মিতাস ফ্রেন্ড যে কিনা মিতার একটা বন্ধু মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক ওয়েন দ্য টিচার্স টপ ার মিতা যখন কিছু বলবে বলতে যাবে বলে ভেবেছিল তখনই তার শিক্ষিকা তাকে থামিয়ে দেন শি সেইড তিনি বললেন ইফ মিতা টেলস আস দ্য রাইট নাও অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস তো শিক্ষিকা কী বললেন যদি মিতা এখনই আমাদেরকে যা যা দেখেছে সবই বলে দেয় তবে তো আমরা সেই সব জিনিস জেনেই যাব লেট দ্য চার্চ রিমেইন সারপ্রাইজ টু আস গির্জাটা আমাদের কাছে বিস্ময়ই থাকে আপাতত সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস আজক দ্য টিচার ছাত্রীদের মধ্যে একজন সুনিতাম সে কিনা সে শিক্ষিকা থেকে জিজ্ঞেস করল দে আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড ওখানে আরও অনেক ঘোরার জায়গা আছে যেটাতে আমরা ঘুরতে পারতাম হোয়াই হ্যাভ উই চোজন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম তাহলে আমরা ব্যান্ডেল চার্চকে কেন বাসলাম দিদিমণি দ্য টিচার স্মাইল্ড শিক্ষিকা হাসলেন আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা খুবই ভালো প্রশ্ন সুনিতা সে কন্টিনিউড তিনি বলতে থাকেন সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট কী বলেছে কখনো কখনও আমরা বেড়াতে যাই মজা ও আনন্দের জন্য অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশান অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস কিন্তু এখনকার ভ্রমণটা আমাদের সেই স্থানটির ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে মূল্যবান তথ্য জোগাড় করতে সাহায্য করবে সুনীতা ওয়াজ কিউরিয়াস শুনিতে খুব কৌতূহলী হলো ইজ ব্যান্ডেল চার্চ আর হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম ব্যান্ডেল চার্চকে কোনো ঐতিহাসিক স্থান দিদিমণি ইয়েস মাই চাইল্ড হ্যাঁ বাছা ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো গির্জাগুলির মধ্যে অন্যতম সেইট দ্য টিচার শিক্ষিকা বললেন মিতা সেইট মিতা বলল ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল দিদিমণি আমার কাকু আমাকে বলেছেন যে এই গির্জাকে বাংলায় পর্তুগিজ উপনিবেশ স্থাপনের স্মৃতিচিহ্ন হিসাবে একে ধরা যেতে পারে আমিনার লুকড কনফিউজড আমিনাকে দ্বিধাগ্রস্ত দেখালো আই ডোন্ট থিঙ্ক আই কুইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিথার সেইট আমার মনে হয় না মিতা যা বলল আমি পুরোপুরি বুঝতে পেরেছি দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস শিক্ষিকা মহাশয়া তার ধৈর্যের সঙ্গে মেয়েদের বোঝাতে লাগলেন ওকে ঠিক আছে লেট মি মেক ইট ক্লিয়ার আমাকে এটা বোঝাতে দাও বা পরিষ্কার করতে দাও অ্যারাউন্ড ফিফটিন সেভেন্টি ওয়ান পনেরোশো একাত্তর সাল নাগাদ দ্য পর্তুগিজ বিগান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট কি বলেছে পর্তুগিজরা ব্যান্ডেলকে একটি বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে তো মুঘল এম্পেরর আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি মুঘল সম্রাট আকবর তাদের অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটি শহর গড়ে তোলার জন্য ইন ফিফটিন সেভেন্টি নাইন পনেরোশো উনআশিতে দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি পর্তুগিজরা হুগলির তীরে একটি বন্দর গড়ে তুলেছিল দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন ফিফটিন নাইনটি নাইন বলেছে তারা পনেরোশো নিরানব্বই সালে গোয়া থেকে অগাস্টিনিয়ান সাধুদের ব্যান্ডেলে একটি গির্জা বানানোর জন্য আনিয়েছিলেন তো আমাদের তো ফার্স্ট পার্টটা হয়ে গেল এবার চলো এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করা যায় তো অ্যাক্টিভিটি ওয়ানে দেখো কী আছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্স থেকে ইনফরমেশন নিয়ে টেবিলটাকে কমপ্লিট করতে বলা হয়েছে ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স ওয়ান ইজ ডান ফর ইউ তোমার সঙ্গীদের সঙ্গে কাজ করে এটা পূরণ করো একটা করে দেওয়া আছে তা কী আছে নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ তারপরটা কী আছে লোকেশন অফ দ্য মনুমেন্ট শ্রীশটির অবস্থান কোথায় ইট ইজ সিচুয়েটেড ইন হুগলি টাউন অ্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি কী বলেছেন এটি হুগলি শহরেও ও হুগলি নদীর তীরে অবস্থিত নাম্বার অফ টিম মেম্বারস মানে তারা কতজন মিলে গিয়েছিল টোয়েন্টি ফাইভ পঁচিশ জন মিনস অফ ট্রান্সপোর্ট যানবাহনের মাধ্যম কী ছিল বাই বাস বাসের চেপে দ্য মুঘল এম্পেরর মেনশন হেয়ার এখানে যে সম্রাট মুঘ বা মুঘল সম্রাটের নাম উল্লেখ হয়েছে সেটা হলো আকবর দ্য গ্রেট দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড মানে গির্জাটি যে সালে তৈরি হয়েছিল ফিফটিন নাইনটি নাইন পনেরোশো নিরানব্বই তারপর চলে আসো একটিভিটি টুটাতে দেখো কী আছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট কী বলেছে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলো ওয়ার্ডের সিমিলার মিনিংস টেক্সটে আছে সেটাকে দেখে এখানে লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে নিয়েছি অ্যান্সার এটা সিমিলার মিনিং হয়ে যাবে রিপ্লাইড স্টার্টিং সরি স্টেয়ারিং আছে স্টেয়ারিং মানে এক একদৃশটা তাকিয়ে থাকে এটা হবে লুকিং অ্যাবাউট টু এটা মানে এক একদৃশটা তাকিয়ে থাকে তারপরে দেখো আছে টোল্ড এটা হয়ে যাবে সেইড স্টার্টেড বিগ্যান এস্টাব্লিশ বিল্ড ক্যারিড অন এটা হয়ে যাবে কন্টিনিউড তারপর চলে আসে অ্যাক্টিভিটি থ্রিটাতে দেখো কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ভ ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকটে যে ভার্ভটা দেওয়া আছে ওটার সঠিক রূপটা লিখতে হবে ব্ল্যাঙ্কটাতে কী আছে দেখো প্রথমটা লাস্ট স্যান্ডে রেবা ভিজিট হবে না ভিজিটেড হবে দ্যু লাস্ট সান্ডে মানে কি গত রবিবার তো গত রবিবার মানে ওটা পাস টেন্স তা ওটাতে কী হবে ভার্ভের পাস্ট টেন্সটা বসবে তাই ওইখানে হবে ভিজিটেড দে ড্রিঙ্ক কফি এভরিডে মানে কী বলেছে তারা প্রতিদিন কফি খায় তো এটা কী হবে এটা প্রেজেন্টেন্স হবে তাই এখানে হয়ে যাবে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক হবে না কিন্তু তারপরে দেখো কী আছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড চাষিরা মাঠে ফসল ফলায় তারা সবসময় ফলায় আর সেটা প্রেজেন্টেন্স হবে তাই এখানে হয়ে যাবে গ্রো তারপরে দেখো কী আছে দ্য বয়েস এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়ে ইয়েস্টারডে মানে কি ইয়েস্টারডে মানে গতকাল তার মানে গতকাল একটা ফুটবল ম্যাচ জিতেছে তাহলে এটা হয়ে যাবে ভারতের পাস ফর্ম এনজয়েড সুবীর স্যাং আর প্যাট্রিওটিক সঙ্গ ইয়ে এখানে এখানেও ইয়ে আছে মানে গতকাল একটা দেশাত্মবোধক গান গিয়েছিল তাই এখানে হয়ে যাবে স্যাং ভার্ভের পাস ফর্মটা হয়ে যাবে তারপরে দেখো কি আছে উই গো টু স্কুল এভরিডে বাই বাস এটা প্রতিদিন বুঝিয়েছে আর প্রতিদিন মানে এটাকে এখানে প্রেজেনটেশ বুঝিয়েছে তাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে গো হবে তো আজ এতটা অবধি থাক এরপর দিন বাকি প্রশ্নটা নিয়ে ডিসকাশন করা যাবে সো থ্যাংক ইউ